গত শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি থানা তিওরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার। ঘটনা তদন্তে নেমে পুলিশ এক বিজেপি যুব মন্ডল সভাপতি সহ তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার বাগডোগরা থেকে একজনকে এবং এদিন বুধবার তিওর থেকে আরও দুজনকে গ্রেফতার করলো। অর্থাৎ ব্যবসায়ী খুনে ঘটনায় মোট ছজনকে গ্রেফতার করলো পুলিশ। জানা গেছে, মোবাইলের সূত্র ধরে বাগডোগরার লাইফলাইন এলাকায় ফাঁদ পেতে সুপারি কিলার শুভম কুমারকে গ্রেফতার করে। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ ও বাগডোগরা থানা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য। ধৃতের নাম শুভম কুমার, বাড়ি বিহারে বৈশালীতে। এদিন বুধবার ধৃত শুভমকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। পুলিশ সুপার রাহুল দে জানান, বাগডোগরাতে বিহারের বাসিন্দা শুভম কুমারকে গ্রেফতার করা হয়। এদিন তাকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি এদিন সুরজিৎ বর্মন ও দীপক দাস নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে তোলা হবে। ও হচ্ছে শুভম, হ্যাঁ, ওর বাড়ি হচ্ছে বিহার, ও কাজ করে শিলিগুড়িতে মনে হচ্ছে। ও আগে বসলো সিকিমে কাজ করে, কিন্তু আমার কাজ হচ্ছে সিকিমে কাজ করে না, শিলিগুড়ির কোথায় কাজ করে। তো ও হচ্ছে মেন যে গুলি চালিয়েছে, ওটা এখন অব্দি বুঝতে পারছি ওই লোকটাই আছে। তো ওই যে আমস আধার পড়ছে ওটা ওর আমস। ও মানে ওরা ওই পেটিএমে একটা রেড ট্রাম করে ওকে তুলে নিয়েছে, আজকে প্রোডাকশন আছে, আজকে রিমান্ডে নিয়ে আসবে। আর এছাড়া দুটো যারা লোকাল টিপার ছিল, যারা মানে কোনায় দাঁড়িয়েছে এখন গাড়িতে বেরোচ্ছে, এগুলো খবর দিয়েছে। একটা ছিল সুরজিৎ বর্মন, আরেকটা হচ্ছে দীপক দাস। এদেরকে আজকে দুজনকে অ্যারেস্ট করেছে, এবং আমি কালকে বলে দর্শন। সেই দুজন যে যাদের অ্যারেস্ট করেছে তাদের কি বাড়ি কি বাল দক্ষিণ দিনাজপুর জেলায়? দুটো জায়গা আছে, লোকাল আছে, দীপক দাস আর সুরজিৎ বর্মন, ওটা হিলি থানার বাড়ি আছে। আর একটা যে আছে শুভম, ওটা হচ্ছে বাড়ি আপনার বিহারে। স্যার শুভম কি কন্ট্যাক্ট ছিল? না, শুভম কন্ট্যাক্ট নেই। যাকে বাগডোগরা থেকে ধরা হলো, যাকে বাগডোগরা থেকে ধরা হলো, কি বাগডোগরা থেকে যাকে ধরা হলো, কন্ট্যাক্ট নেই। এমনি ক্রিমিনাল আছে, ক্রিমিনাল আছে, এমনি কন্ট্যাক্ট ছিল না। কন্ট্রাক্ট নিয়ে কোনো অ্যাঙ্গেল এখানে নেই। ওরা মানে ভাবছিল কি চিন্তাই করে একটু মানে টাকা মানে রোজা বই কি এরকম ওরা করতে পারে। স্যার প্রাথমিক তদন্ত করে কি মনে হলো, কি কারণে তাদের মানে কি প্রাথমিক তদন্ত করে কি মানে উঠে আসছে স্যার, কি কারণ? আমি যেটা বুঝতে পারছি এখন অব্দি কি এরা প্ল্যান করেছিল চিন্তাই করবে, হ্যাঁ, কিন্তু এরা কোনো কেউ হার্ড অ্যান্ড টেবিল কেউ নিয়ে নিয়ে খুব একটা প্ল্যান ছিল। সবাই মদ খেয়েছিল, হ্যাঁ, মদ খেয়ে এসে যেন ওরকম ভয়টা সব কেটে গেছে, ওখানে স্পটে গেছে, ওখানে স্পটে চিন্তা করার চেষ্টা করে, কিন্তু চিন্তাই হয়নি। তারপরে প্যানিক করে ঘুরতে চালিয়েছে।